পটুয়াখালীর বাউফল উপজেলা থেকে কালীশুরি ইউনিয়নের রাজাপুর গ্রামের দূরত্ব প্রায় 30 কিলোমিটার আর সড়কের বেহাল দশা হওয়ায় চিকিৎসা সেবা নিতে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হতো ওই এলাকার গর্ভবতী সহ নানা বয়সের মানুষদের। মঙ্গলবার বিকেলে এ হাসপাতালের উদ্বোধন করেন পটুয়াখালী 2 আসনের সাংসদ আসম ফিরোজ। এতে অনেকটা স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা সহ রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ওই এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি হাসপাতাল নির্মাণের, এবার তাদের দাবি পূরণ করেছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ওই এলাকায় নির্মাণ করা হয়েছে রাজাপুর 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র।